হাজার হাজার রুশ সেনার মৃতদেহ সরিয়ে নেয়ার আহ্বান ইউক্রেনের। পশ্চিমাদের সমর্থন সত্ত্বেও কেন বিপর্যস্ত ইউক্রেনের সেনাবাহিনী? বিশেষ প্রতিবেদন। রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ইউক্রেনে অভিযানের ঘোষণা দেওয়ার পর এ পর্যন্ত সংঘাতে হাজার হাজার রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। ইউক্রেন জানায়, আন্তর্জাতিক রেড ক্রসের উচিত নিহত হাজার হাজার রুশ সেনার লাশ সরিয়ে নিয়ে রাশিয়ায় ফেরত পাঠানো। ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক টেলিভিশনে প্রচারিত এক ব্রিফিংয়ে একথা বলেন বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে। এদিকে চলমান সংঘর্ষে 3,500 রুশ সেনাকে ইউক্রেনীয় সেনারা হত্যা করছে বলে ইউক্রেনের সামরিক বাহিনীর বরাতে যুক্তরাজ্যের গণমাধ্যম বিসিবি জানিয়েছে। ইউক্রেনে রাশিয়ার অভিযানের তৃতীয় দিনে রাজধানী কিয়েভে তীব্র হামলা চালাচ্ছে রুশ সেনারা। কিয়েভের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। তবে গত বৃহস্পতিবার থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত নিজেদের কত সেনা হতাহত হয়েছে সে সম্পর্কে এখনও কিছুই জানায়নি রাশিয়া। গত কয়েক সপ্তাহে পশ্চিমা মিত্রদের দ্বারা ইউক্রেনে টনকে টন অস্ত্র, গোলাবারুদ এবং সরঞ্জাম সরবরাহ করা সত্ত্বেও ইউক্রেনের সামরিক বাহিনীর বৃহত্তর আরও প্রযুক্তিগতভাবে উন্নত রাশিয়ান বাহিনীর দ্বারা পরাজিত হয়েছে, যারা বহুমুখী আক্রমণ শুরু করেছে। গত ডিসেম্বরে ইউক্রেনের সামরিক গোয়েন্দা পরিষেবার কমান্ডার জেনারেল কিরিলো ও বুদানভ একটি দৃশ্যকল্পের রূপরেখা দিয়েছিলেন, যেখানে একটি রুশ আক্রমণ শুরু হবে বিমান হামলা এবং রকেট হামলার মাধ্যমে গোলাবারুদের গুদাম এবং পরীক্ষায় থাকা সৈন্যদের লক্ষ্য করে। এটি ছিল প্রথম দিকে আসা আক্রমণের পূর্বাভাস। এরপর বৃহস্পতিবার সকালে তিনি বলেছিলেন, ইউক্রেনীয় সামরিক বাহিনী রাশিয়াকে মোকাবেলায় অক্ষম হবে, তাদের নেতৃত্ব প্রতিরক্ষা সমন্বয় করতে এবং ফ্রন্টে টিকে থাকতে অক্ষম হবে। এরপরে তিনি বলেছিলেন, একা লড়াই চালিয়ে যাওয়ার দায়িত্ব ফ্রন্টলাইন কমান্ডারদের ওপর পড়বে। বুদানভ বলেন, যতক্ষণ বুলেট থাকবে ততক্ষণ তারা ধরে রাখবে, তারা তাদের হাতে যা আছে তা ব্যবহার করতে সক্ষম হবে। কিন্তু বিশ্বাস করুন, রিজার্ভ ছাড়াই পৃথিবীতে এমন কোনো সেনাবাহিনী নেই যা যুদ্ধের সময় বেশিক্ষণ টিকে থাকতে পারে। বুদানভ এমন এক সময়ে একথা বলছেন যখন রাশিয়ান সামরিক বাহিনী এক অঞ্চলে প্রায় 1,00,000 সেনা মোতায়েন করেছে। আক্রমণের সময় মার্কিন কর্মকর্তাদের মতে রাশিয়া আনুমানিক 1,90,000 সেনা সংগ্রহ করেছিল ইউক্রেনের কাছাকাছি বা তার কাছাকাছি ক্রিমিয়া সহ এবং পূর্ব ডনবাস অঞ্চলে রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদী এলাকায়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ান সামরিক বাহিনী উন্নত S-400 অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেমও মোতায়েন করেছে, যা কার্যকরভাবে ইউক্রেনের ছোট বিমান বাহিনীকে নিষ্ক্রিয় করতে পারে। সেই সাথে ইস্কান্দার এম ক্রুজ মিসাইলগুলো ইউক্রেনের যে কোনো জায়গায় লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। আমেরিকান গোয়েন্দা মূল্যায়নের সাথে পরিচিত দুই মার্কিন কর্মকর্তার মতে, রাশিয়ান বাহিনীতে 120 থেকে 125 ব্যাটালিয়ন কৌশলগত গ্রুপ রয়েছে, যা মাসের শুরুর দিকে 80 এর দশকের মাঝামাঝি থেকে। কিছু বাহিনী রাশিয়ান সংরক্ষিত, যারা আক্রমণের পরে একটি দখলদার বাহিনী তৈরি করবে, কর্মকর্তারা বলেছেন। কর্মকর্তারা সরকারি মূল্যায়ন নিয়ে আলোচনা করার জন্য নাম না প্রকাশ করার শর্তে একথা বলেছিলেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, ইউক্রেনের সম্পূর্ণ সামরিক বাহিনীতে তালিকাভুক্ত সৈন্য এবং অফিসার কমই রয়েছে। প্রায় 200টি বিমান নিয়ে গঠিত ইউক্রেনের পুরো বিমান বাহিনী রাশিয়া ইতিমধ্যে ইউক্রেনের সীমান্তে যে ফাইটার প্লেন মোতায়েন করেছে তার চেয়ে কম। মার্কিন যুক্তরাষ্ট্র একাই ইউক্রেনকে $250 কোটি সামরিক সহায়তা দিয়েছে, যার মধ্যে রয়েছে উচ্চ প্রযুক্তিগত নজরদারি ব্যবস্থা, যোগাযোগ সরঞ্জাম এবং ড্রোন। নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় 44 টন গোলাবারুদ সরবরাহ করেছে, যা বাইডেন প্রশাসনের দ্বারা প্রতিশ্রুত $6 কোটি সামরিক সহায়তা প্যাকেজের অংশ। রাশিয়ার বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে ব্যর্থ হয়ে বিষয়টি সাধারণ পরিষদে নেয়ার উদ্যোগ। ইউক্রেনে রুশ হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা একটি প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া। পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে 11টি সদস্য দেশ। বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়া আর চীন, ভারত এবং সংযুক্ত আরব আমিরাত ভোটদানে বিরত ছিল।
নিরাপত্তা পরিষদে যে কোনো প্রস্তাব পাশ করতে হলে 15 সদস্যের মধ্যে অন্তত 9টি দেশের সমর্থনের প্রয়োজন হয় এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী 5টি দেশের কেউ বিরোধিতা করতে পারবে না। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ওয়াসিলি নাবানজিয়া বলেছেন, ইউক্রেন সরকারের রুশ বিরোধী কঠোর অবস্থানের কারণেই রাশিয়া নিরাপত্তা পরিষদে উত্থাপিত নিন্দা প্রস্তাবে ভেটো দিয়েছে। তিনি আরও বলেছেন, রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চায় না, কিন্তু ডোনবাস অঞ্চলের জনগণকে রক্ষার জন্য এবং ওই অঞ্চলকে ইউক্রেন থেকে আলাদা করার জন্য সামরিক অভিযান চালাতে হয়েছে। যেমনটি ধারণা করা হচ্ছিল, মার্কিন নেতৃত্বে পাশ্চাত্য আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়াকে কোণঠাসা করার এবং রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। এই অবস্থায় আমেরিকা ও তার মিত্রদের নিন্দা প্রস্তাবে ভেটো দিয়ে রাশিয়া তাদের সেসব প্রচেষ্টাকে ব্যর্থ করে দিল। প্রকৃতপক্ষে পূর্ব অভিমুখে নেটো জোটের শক্তি বাড়ানোর জন্য পাশ্চাত্যের অব্যাহত চাপ এবং রাশিয়ার প্রতিবেশী দেশগুলোকে, বিশেষ করে ইউক্রেনকে নেটো জোটে অন্তর্ভুক্তির বিষয়ে রাশিয়া বহুবার পাশ্চাত্যকে সতর্ক করে দিয়েছিল। এরপরও আমেরিকা ও তার মিত্ররা রাশিয়াকে দুর্বল, অবরুদ্ধ ও নিয়ন্ত্রণে রাখতে এবং রাশিয়াকে ভেঙে টুকরো টুকরো করার চেষ্টা অব্যাহত রাখে। ইউক্রেনের পাশ্চাত্য ঘেঁষা সরকার ভেবেছিল, পাশ্চাত্যের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এবং ইউরোপীয় ইউনিয়ন ও নেটো জোটে যোগ দিয়ে রুশ বিরোধী কর্মকাণ্ডে যুক্ত হবে, একই সঙ্গে মস্কোর ব্যাপারে তাদের বিদ্বেষী নীতিও চরিতার্থ করতে পারবে। জাতিসংঘে রুশ প্রতিনিধি ওয়াসিলি নাবানজিয়া বলেছেন, পাশ্চাত্য ইউক্রেনকে এই অঞ্চলে তাদের ভূ রাজনৈতিক লক্ষ্য অর্জনের গুটি হিসেবে ব্যবহার করছে। গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, পাশ্চাত্যের কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পর পাশ্চাত্য এখন কার্যত রাশিয়ার মোকাবেলায় ইউক্রেনকে একা ফেলে রেখে চলে গেছে। ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে বলেছেন, ন্যাটো ইউক্রেনে কোনো সেনা পাঠাবে না। ন্যাটো জোটের প্রধান আমেরিকাও একই নীতি গ্রহণ করেছে। পর্যবেক্ষকরা বলছেন, পাশ্চাত্যের দেশগুলো নিরাপত্তা পরিষদে ব্যর্থ হওয়ার পর এখন ইউক্রেনে রাশিয়ার হামলার বিষয়টি জাতিসংঘ সাধারণ পরিষদে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সাধারণ পরিষদে 51টি দেশ রয়েছে, যাদের বেশিরভাগই হচ্ছে পাশ্চাত্য ও আরবের দেশগুলো। নিরাপত্তা পরিষদে রুশ বিরোধী নিন্দা প্রস্তাবে রাশিয়া ভেটো দেওয়ার পরপরই ওই দেশগুলো এক যৌথ বিবৃতিতে বলেছে, রুশ হামলার বিষয়টি সাধারণ পরিষদেও উত্থাপন করা হবে। আপনি যদি আমাদের রাখাল হাসান চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে নিয়মিত এরকম বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আপনারা আর কোন ধরনের ভিডিও দেখতে চান। আমরা আপনাদের পছন্দ মতো ভিডিও বানাতে চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ।